শত্রু হ্যাঁ শত্রু সারপ্রাইজ আছে সারপ্রাইজ আছে শুনো দেখো হ্যালো এভরিওয়ান আমরা আবার বেরিয়ে পড়ছি একটা নতুন অ্যাডভেঞ্চারে জানি না কোথায় যাচ্ছি তবে আমাদের সেফ প্ল্যানার অমিত দা সেফ প্ল্যান করেছে কোথায় যাবে যাই হোক আমাদের পরিকল্পনা ছিল অনেক তাড়াতাড়ি বেরোনো আমরা ভোর 4টার আগে উঠেছি কিন্তু অমিত দা তার প্রিয়তমকে ছেড়ে আসতে পারেনি যার জন্য দেরি হয়েছে আর এই তাড়াহুড়াতে একটা বিশেষ ঐতিহাসিক ভুল হয়ে গেছে যেটা হলো আমি আমার পার্স আনতে ভুলে গেছি আর ব্যাপারটা হলো পার্স আনলেও কোনো লাভ ছিল না খরচা তো সব অমিত দাই করতো ছেড়ে দাও আর একটা ব্যাপার আমাদের সঙ্গে যাচ্ছে একজন বিশেষ খারুস টাইপের আদমি বুঝতে পারছেন আমি কার কথা বলছি হাইওয়ের সামনে দাঁড়িয়ে চা খাওয়ার মজাটাই আলাদা তারপরে শীতকালে যদি চা হয়ে যায় তো অসম মানে একদম আচ্ছা এক মিনিট একটু আমরা কি এটা জানতে পারি যে আমরা কোথায় যাচ্ছি অমিত দা আমরা কি এটা জানতে পারি যে আমরা কোথায় যাচ্ছি আমরা হ্যাঁ দার্জিলিং কোথায় দার্জিলিং গরিবের দার্জিলিং আচ্ছা গরিবের দার্জিলিং দেখা যাক জায়গাটা কোথায় তেল ভরে আছি তো এখন আমরা যাচ্ছি তেল ভরতে তেল পাম্পে পেট্রোল দেয়নি জানো তোমরা পেট্রোল দেয়নি তাগড়া খুব খারাপ ছিল জানো পেট্রোল দেয়নি কারণ আমাদের কাছে হেলমেট ছিল না ভাইরা বলতে হবে এটা বলতে হবে পেট্রোল দেয়নি এটা বল না যাই পারো হোক সব সময় হেলমেট ইউজ করবে আমরা কি হেলমেট ইউজ করছি না এটা সত্যিই খুব খারাপ ব্যাপার তবে তোমরা কখনো বেরোলে অবশ্যই হেলমেটটা ইউজ করো তিনজন রাইড করি এটাও বেআইনি
আর হ্যাঁ শুনে একটা জানিয়ে দিই, একটা বাইকে তিনজন, যেটা সম্পূর্ণভাবে বেআইনি, কিন্তু কি করবো বলো, পেট্রোলের দাম যেভাবে বাড়ছে তো দিনের পর দিন। রামধরক এসে গেছি, রামধরক রাজু এবারটা এখনো জানেনি যে আমরা বেরিয়েছি, যখন রাজু জানবে তখন আরো মুশকিল হয়ে যেত। কিন্তু রাজু কালকে রাতে অনেক রাতে বাড়ি ফিরেছে, তাই রাজুকে জানানো হয়নি। আপাতত আমরা এখন রাস্তার দিকে এগোচ্ছি, অনেকটা স্পিড আছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে আমার, ঠান্ডাতে তো একদম আমার হাত কাঁপছে। ধর সুমন, ধর। যাই হোক, আমাকে অনেকটা হেঁটে হেঁটে একা একা যেতে হচ্ছে, কেন কি আর সবাই দেখছে এখানটায়, দেখে সত্যি এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। যাই হোক, আমি এখানে নেমে গেলাম, কেন কি যদি আমি আবার ক্যামেরা নিয়ে যেতাম সেই একই ব্যাপার ঘটতো, পেট্রোল পেতাম না। মনে হচ্ছে পেট্রোল পেয়ে গেছি, বুঝলেন, মনে হচ্ছে পেট্রোল পেয়ে গেছি, দেখা যাক কি হয় এবার। কোথায় ওর পেয়ে গেছি বোধ হয়, এক মিনিট ভাই, পেট্রোল পেছি 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 প্ল্যান দা গ্যান আন্ডার দ্য প্ল্যান। ওকে, এবার উঠা যাক, এটা ছিল অন্য কিছু, ক্যামেরার জন্য তেলটা দেয়নি কোন আগে বলে এটা 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 এটাই বোঝা যাচ্ছে যে আসলে রিজন ছিল আগের পেট্রোল পাম্পে, ব্যাপারটা হলো আমরা ক্যামেরা করছিলাম যার জন্যই পেট্রোলটা দিচ্ছিল না আর কি। পরের বার ক্যামেরাও করব, হেলমেটও পরে আসবো, প্রত্যেকটা গাড়িতে দুজন করে আসবো, একজন করে আসবো। আমরা এবারে মেছেদা বাজারের উপর দিয়ে যাচ্ছি আর কি, নিচেই মেছেদা আমরা কোলাঘাটের দিকে এগোচ্ছি। আচ্ছা, তার মানে কি আমরা কোলাঘাটই যাচ্ছি না, কোথায়? গরিবের দার্জিলিং। দেখতে পাচ্ছেন চুল্লি কারেন্টের এখানে, ঠিক এখান থেকে কারেন্ট উৎপন্ন হয়। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা হচ্ছে মেছেদা রেল স্টেশন। এটা রামকো সিমেন্টের কারখানা, দেখতেই পাচ্ছেন, মানে এতটাই কুয়াশা, কি বলবো, সম্ভবত ভিজিবিলিটি এতটাই কম যে দেখাটা মুশকিল, যাওয়ার সময় আরো ভালো করে দেখাবো, কিন্তু এই মুহূর্তে দেখুন কিছুটা আবছা আবছা। সকাল সকাল সকালে পড়তে যাচ্ছে আর আমরা কোনো একটা নতুন রাস্তা দিয়ে নাম দিছি আর কি। হাইওয়ে থেকে নেমে আমরা একটা ছোট্ট সরু রাস্তাতে গলিতে ঢুকছি, আসলে কোথায় ঢুকছি জানি না, তবে সম্ভবত তোমাকে একটু পেয়েছে আর কি, করতে হবে। এইরকম যে অমিতদা আইজুলের জন্য কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করে রাখছে, সেই সারপ্রাইজ প্ল্যানটা আমি বোধ হয় কিছুটা গেস করতে পারছি, কারণ আমার এই কী কারণে নিয়ে আসছে আমরা জানি, আমিও জানি না। বলছে যে তুই পাঁচটার সময় রেডি থাকিস, আইজুলকে একটা সারপ্রাইজ দিব, আর এই সারপ্রাইজের বিষয়টা আইজুলও জানে। অমিতদা ওইদিকে গেছে বিজের তলায়, আর আইজুল ওদিকে গেছে, তার মাঝখানে আমি এইটা শুট করে নিচ্ছি। তো অমিতদা ব্রিজের তলায় আইজুলটা কোথায় দেখতে হবে, দেখা যাক আইজুল কোথায়। প্রচুর মজা, প্রচুর মজা, প্রচুর মজা আছে রে, তার মজা আসছে, মজা তো আসবে। আমরা যাবো এই রাস্তাটা প্রায় 4-5 কিলোমিটার রাস্তা, ঠিক আছে, আমরা বাইকে যাবো, তোকে রান দিয়ে যেতে হবে। রেকর্ড হোল্ডার তুমি, নাইস জোক, নাইস জোক, নাইস জোক, সিরিয়াস,
ঠান্ডা লাগছে, এখনই গরম লাগবে, প্রচুর গরম লাগবে, ছুটবি মজা করছি না তোরা ভাই, দে 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 ঠান্ডা লাগছে, সিরিয়াসলি মজা করছি না তোরা, মজা করছিস চলো শুরু করা যাক, সারপ্রাইজ সারপ্রাইজ। সিরিয়াসলি বল, মজা করছিস না? না, কোনো নো মজা, নো মজা ভাই, ঠান্ডা লাগছে ব্যাপারে বুঝাচ্ছিস না বল। তো দেখে লে আর তুই মোদের পিছনে পিছনে ছুটতে থাক, বুঝতে পারছিস? ফুল টু সিরিয়াস, ফুল টু সিরিয়াস, আয়ুর সিরিয়াস, খারুস খারুস খারুস, বজুর মজা লিয়ে লে, খারুস খারুস করছিল, সারপ্রাইজ, মজা আয়েগা। দেখো মুখটা, দেখো বাচ্চার মুখ, দেখো বাচ্চার বন্ধু ভাই, দেখ বন্ধু ফ্রেন্ড ভাই, ভাই ঠান্ডা লাগে ফ্রেন্ড, সেকেন্ড অ্যাটেম্প আছে, আর সত্যি লিবি না ওকে, সত্যি লুবনি। আমি যখন ওয়ার্ন ইউ মার সেট আপ গো বলবো, ঠিক আছে, তখন তুই ছুটে ছুটে আসবি, বুঝতে পারছ? উল্লুর মতো দেখো রুকি, ড্যাম ড্যাম করে দেখতে হবে নি, অমিত 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 কিছু নয়, ওইখানে দাঁড়া, যখন বলবো গো। ছুট ছুট ছুট, ছুটতে থাক, চ চ চ চ চ, ছুট ছুট ছুটতে থাক, ফাস্ট ফাস্ট ছুট, ঘুরতে সারপ্রাইজ পাইছু, মজা আসতেছে, সারপ্রাইজে মজা আসতেছে, ভালো, এইখান দিয়েই তো শুরু, নিউ রেকর্ডার, বুঝছো? হালত খারাপ হয়ে যাচ্ছে মানুষটার, আহাগো আহাগো সোনাগো, আমার বড় কষ্ট হচ্ছে, বলো প্রচুর কষ্ট হচ্ছে, শত্রু, হ্যাঁ শত্রু, ফিফটিনাইনে কি ছাড়ছো? হিটলার, আমি হিটলার, হিটলার, এবার দেখ হিটলার কি করে, হিটলার ওই কত স্পিড আছে রে, সতেরো সতেরো, বেশি স্পিড নেই, ছুট, হাই কিলোমিটার, ছুট, ইউটিউবে ভিডিও বানাচ্ছে, ইউটিউব ভিডিও, ট্রেনিং এর ট্রে, মানে বডির কি হালত করছে দেখ, এই বাচ্চাটা নাকি হাজারখানা পুষা মারতে পারে, তুই তো লজ্জা লজ্জা মোর, লজ্জা মোর গর্ব থেকে তুই লজ্জায় পরিণত হয়েছ রে, হাঁপি যাও রু এটুকুতে, ছুটে আয় ছুটে আয় ছুটে আয়, হাঁপি গেছে সত্যি, প্রচুর হাঁপি গেছে ও, কিন্তু আমি জানি ও পারবেই পারবেই পারবে, আয় 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 আয়, অনেকটা সত্যি হাঁপে গেছে, মানে ওর বডি কন্ডিশন এখন সত্যিই খারাপ, সত্যিই খারাপ, প্রচুর পরিমাণে খারাপ, দাঁড়িয়ে যাও অমিত দা,
আসতে দে মনটাকে, আসতেছে আসতেছে। কিছুদিন আগে গিনেস বুকের জন্য 2000টার পুসা মারছে, 2000টার বেশি। এখন তার বডি কন্ডিশন দেখো, এই জন্যই বলে প্র্যাকটিসে সবসময় থাকা উচিত। আমি নেই আর তার প্র্যাকটিসও একদম, ছুটতে থাক ছুটতে থাক, বল বকিস নি, একদম বকবি নি। 2000টা কিছুদিন আগে 2000টার বেশি পুসা মারছু, কি করতেছিস তুই? ছুট। আচ্ছা 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 রে বাচ্চা, ওই কত স্পিড আছে, স্পিড বাড়া তো। নাটক দেখ এবার, নাটক কাকে বলে। মজাক, ছুট ছুট। হ্যাঁ কুমিরের কান্না, ছুটে আয় ছুট ছুট ছুট। স্পিডটা কম করতো, কাছাকাছি থাকতে হবে, নাহলে ও আসতেছে নি জুমে। তুই একটু একটু বেশি স্পিড দিবে হয় যাবে। হ্যালো বন্ধুরা, আমাদের আজিজুলের আজ ট্রেনিংটা, রান ট্রেনিংটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তো আমরা পুরোটা ভিডিওটা হয়তো দেখাতে পারবো নি, কারণ ভিডিওটা বহুত লেন্থি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ওর হালতটা, ঠিক আছে, অবস্থা খুব খারাপ অবস্থা। আয় হয়েছিলাম তোর ভাই, একটা অ্যাডভেঞ্চার নিয়ে যাবি। অ্যাডভেঞ্চার হয়নি, অ্যাডভেঞ্চার ভাই ফুটে গেছে, অ্যাডভেঞ্চার এজ এ ট্রেনিং, এটা ট্রেনিং ট্রেনিং তাহলে এরকম করে, এটাকে বলে হ্যাঁ অ্যাডভেঞ্চার ট্রেনিং। এরপরে ট্রেনিং, এরপরে সেকেন্ড অ্যাটেম্পটা তোকে নিতে হবে, ঠিক আছে। আর আমাদের আগের এই যে আজিজুল আগের যে গিনেস বুকের অ্যাটেম্পটা নিয়েছিল, ঠিক আছে, তো ওখানে 2551টা না, হ্যাঁ, তো পুসা মেরেছিল, তা সেটা আসলে ক্যান্সেল হয়েছে। আজিজুলের ট্রেনার সুমন ভক্তা ওরফে হিটলার, ঠিক আছে, হিটলার, আমি হিটলার। আর এখন আপাতত সারপ্রাইজ আছে, সারপ্রাইজ আছে, শুনো দেখো। এখন আপাতত কাউকেই বলা হচ্ছে না, কারণ আগের অ্যাটেম্পটা যেটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য যে অ্যাটেম্পটা নেওয়া হয়েছিল, আমরা টোটাল একটা অ্যাটেম্পটি যা আমরা পাবলিশ করেছিলাম নিউজ মিডিয়াদেরকে ডেকে, যেটা পুশআপস রেকর্ড ছিল, ওর সাথে এখনও দুটো অ্যাটেম্প নিয়েছিলাম, তো তিনটা রেকর্ডই আমাদের ক্যান্সেল হয়ে গেছে কিছু রিসেন্ট। তো তিনটা অ্যাটেম্পটি আমাদের ক্যান্সেল করে দিয়েছে গিনেস, কারণ কিছু আমাদের কিছু ফল্ট ছিল, সেটাও মানছি আমরা, কারণ আমরা ও গিনেসের যে কিছু বিধিনিষেধ ছিল সেগুলা আমরা, রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো ছিল সেগুলো আমরা সম্পূর্ণরূপে ফুলফিল করতে পারিনি, যার জন্য মানে মিস্টেক। আমরা ফার্স্ট টাইম অ্যাটেম্প নিচ্ছিলাম, তো আর ওয়ার্ল্ড রেকর্ড গড়ছিলাম, আমরা অনেকটা জুনিয়র, মানে এই বিষয় সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না যে কীভাবে কী করতে হবে। তো প্রথম টাইম আমরা মানে একদম প্রথমে যা ঘটে আর কি, যেই প্রথম অ্যাটেম্প নেওয়ার জন্য যা ঘটে মানুষের, সেটাই ঘটছে আমাদের সাথে। আমরা পারিনি, ব্যর্থ হয়েছি, তবে ব্যর্থ হয়েছি কোনো ব্যাপার না, ব্যর্থ হয়েছি এটা আমরা শিক্ষা নিয়েছি। আমরা যে এটা ফেলিওর মানে আমরা ফেল করে গেছি সেরকমটা নয়, আমরা আবার অ্যাটেম্প নেবো। তো তার জন্যই এই ভিডিওটা অনেকটা ছোটো ছিল, এটা একটা সম্পূর্ণ যে ব্লগ ভিডিও দেখতে আমরা আপনারা আরেকটা আমাদের আরেকটা চ্যানেল জ্ঞান ভেন্ডার ওখানে গিয়ে চেক করতে পারেন। আমি আমার চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশনে গিয়ে দিয়ে রাখবো, সাপোর্ট করুন, আমাদের সবাইকে সাপোর্ট করুন, চ্যানেল 59 চ্যানেল জ্ঞান ভেন্ডার দুটোকেই সাপোর্ট করুন, আপনাদের সাপোর্টের সত্যি অসম্ভব প্রয়োজন, অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। থ্যাংক ইউ থ্যাংক ইউ।